ভেটকেয়ার চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে কথা বলবো রেমিজেস্ট ভেট পাউডার সম্পর্কে। এটি বেঙ্গল কোম্পানির একটি পণ্য। রেমিজেস্ট ভেট পাউডারটি হল ক্ষুধা ও হজম শক্তি বৃদ্ধিকারক পাউডার। উপাদান: প্রতি 100 গ্রাম পাউডারে রয়েছে অ্যামোনিয়াম বাইকার্বনেট বিপি 25 গ্রাম, সোডিয়াম বাইকার্বনেট বিপি 65 গ্রাম, জেনসিয়ান পাউডার বিপি 1.5 গ্রাম, ন্যাক্সোভূমিকা বিপি 7 গ্রাম, জিঞ্জার পাউডার বিপি 1.5 গ্রাম। নির্দেশনা বা কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করবেন: পশুর বদহজম, খাদ্য অরুচি, ক্ষুধামন্দা, পেট ফাঁপা, পেটে ব্যথা, রিউমেটিক রোগ, অনিয়ন্ত্রিত গ্যাস্ট্রিক পিএইচ, পাকস্থলীর প্রদাহ ইত্যাদি ক্ষেত্রে। গবাদি পশুর পেট ফাঁপা ও পেটে জমা ব্লড ও টিম্পানি রোগের ক্ষেত্রে। অন্ত্রের পেরিমুলেটিক মুভমেন্ট বা অন্ত্রনালীর ছন্দময় গতি ফিরিয়ে আনতে ও স্বাভাবিক রাখতে। গবাদি পশুর খাওয়া দাওয়ার অরুচি অর্থাৎ ক্ষুধামন্দা ইত্যাদির চিকিৎসায় এবং হজম শক্তি বৃদ্ধিকারক হিসাবে ব্যবহার করতে পারেন। বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক বা ওষুধের সাথে সহযোগী হিসাবেও ব্যবহার করতে পারেন। মাত্রা বা প্রয়োগ বিধি: কতটুকু এবং কি পরিমাণে ব্যবহার করবেন। গরু, মহিষ ও ঘোড়ার ক্ষেত্রে 100 থেকে 300 কেজি দই ওজনের জন্য 1 থেকে 2 করে শীট দিনে 2 বার করে পরপর 2 থেকে 3 দিন খাওয়াতে হবে। 300 থেকে 500 কেজি দই ওজনের জন্য 3 করে শীট তিনশো থেকে পাঁচশো কেজি দই ওজনের জন্য 3 করে প্যাকেট দিনে 2 বার করে পরপর 2 থেকে 3 দিন খাওয়াতে হবে। বাসুর, ছাগল ও ভেড়ার ক্ষেত্রে 15 থেকে 25 কেজি দই ওজনের জন্য 1/4 অথবা অর্ধেক করে শীত দিনে 2 বার করে পরপর 2 থেকে 3 দিন খাওয়াতে হবে। 25 কেজি বা তার বেশি ওজনের জন্য অর্ধেক থেকে 1টি করে শীত দিনে 2 বার করে পরপর 2 থেকে 3 দিন খাওয়াতে হবে। প্রয়োজনীয় মাত্রায় রেমিজেস্ট ভেট পাউডার 1 থেকে 2 লিটার খাবার পানিতে মিশিয়ে দিনে 2 বার করে পরপর 2 থেকে 3 দিন খাওয়াতে হবে অথবা রেজিস্টারকৃত ভেটেনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন। পার্শ্ব প্রতিক্রিয়া নেই। গর্ভবতী ও দুগ্ধবতী প্রাণীতে ব্যবহার: রেমিজেস্ট ভেট পাউডার গর্ভবতী ও দুগ্ধবতী প্রাণীতে ব্যবহার করা যাবে। প্রত্যাহারকাল: মাংস 0 দিন, দুধ 0 দিন। আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে নতুন নতুন শিক্ষণীয় ভিডিও পেতে পারেন। ধন্যবাদ।